একটি ভিডিও নিয়ে। তো আজকে আমরা বানাবো হচ্ছে চিকেনের ঝোল অল্প হালকা পাতলা মশলা দিয়ে। তো কিরকম করে চিকেনের ঝোলটা আমরা তৈরি করি আপনারা আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি টিপে দিন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। চলে এসছি আমরা রান্নাঘরে। তো আজকে চিকেনের ঝোল বানাবো একদম হালকা পাতলা। তো এই যে চিকেনটাকে আমি একটু মাখিয়ে রেখেছি একটু টক দই দিয়ে, গোলমরিচ দিয়ে আর একটু লঙ্কার গুঁড়ো, হলুদ আর সামান্য লবণ দিয়ে একটু আধা ঘন্টা মাখিয়ে রেখেছি। আর চিকেনে দেব হচ্ছে আলু, প্লেন আলু দিয়ে ঝোল হবে, আলু আর পেঁয়াজ আর আদা রসুনটা বেটে নেব। তো আপনারা দেখতে থাকুন আর আমাদের সঙ্গে থাকুন। মাংসে কটা আলু দেব, আলু ছাড়া তো মাংস আমাদের একদম চলবে না, আর বেশি দেব না, অল্প কটাই আলু দেব আর পেঁয়াজ দেব, নর্মাল তো ঝোল বানাবো বললাম, তাই আলুগুলো কেটে নিই। এখনকার আলু একদম বোঝা যায় না, দেখুন পুরো ভালো আলুটা উপর দিয়ে দেখতে কিন্তু ভেতরে পচা আলুটা। আলু কাটা হয়ে গেছে আর মাংসে চারটেই পেঁয়াজ দেবো, এই যে চারটে পেঁয়াজ ছুলে নিয়েছি, আর বেশি দেবো না, কেননা এক কেজি মাংস আছে, বেশি দিলে আবার বেশি গ্রেভিটা বেশি মোটা হয়ে যাবে, কেননা আমরা হালকা পাতলা ঝোল বানাবো, এই জন্যে চারটে পেঁয়াজই এবার কেটে নেব। মাংসতে তো কোনো সবজি নেই, শুধু আলু আর পেঁয়াজ কাটা, তো আলু পেঁয়াজ দিয়ে রান্না করব। আলু পেঁয়াজ কাটা হয়ে গেছে কমপ্লিট, এবার মশলাটা বাটবো। ভাবছি আজকে মাংসটা বাটা মশলা দিয়ে তৈরি করব, তাই আদা আর রসুনটা লাগবে মশলার মধ্যে, তাই এবার আদা আর রসুনটা বেটে নেব। একটু বেটে হাতে যদি তৈরি করে মশলাটা রান্না করি তার স্বাদটা একটু অন্যরকমই হয়, তাই ভেবেছি আজকে পাতলা যখন ঝোলটা বানাবো তাহলে হাতে বেটেই মাংসটা রান্না করি, তাই এবার বেটে নেব। যেহেতু এক কেজি মাংস এতটুকুর মতো রসুন দিয়েছি, আদা নেব এতটা, কেননা বেশি দেব না মশলা, হালকা করেই বানাবো। এবার বেটে নি। হয়ে গেছে মশলা বাটা, এবার তুলে নেব। কমপ্লিট, মাংস আধা ঘন্টা হয়ে গেল মাখিয়ে রেখে দিয়েছি, বেশ সুন্দর ম্যাগনেট হয়েছে, এবার মাংসটা বসাবো, তাই উনুনটা ধরিয়ে দিচ্ছি। আর আজকে আমাকে আপনারা একাই দেখতে পাচ্ছেন, পূর্ণি নেই বাড়িতে, পূর্ণি বেড়াতে গেছে। উনুনটা ধরে গেছে, কড়াইটা বসিয়ে দিই, আর আজকে খুব হাওয়া দিচ্ছে উল্টো পাল্টা, তাই হাওয়াটা শুধু উল্টো পাল্টা দিচ্ছে আর ধোয়া হচ্ছে উনুনে। কড়াই গরম হয়ে গেছে, এবার তেল ঢেলে দিচ্ছি আর আলুটা একটু ভেজে নেব আগে। এই যে মাংসের আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব, আলুটার মধ্যে একটু হলুদটা দিয়ে দিচ্ছি, আর আলুটা এমনি একটু কড়া করে ভাজবো, কেননা কড়া করে ভাজলে আলুটা যখন সেদ্ধ হবে সাইজগুলো ভাঙবে না আর আলুটা তো খেতেও স্বাদ হয়, তাই জন্য আমি কড়া করেই আলুটা ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এই দেখুন কি সুন্দর লাল করে পুরো কড়া করে ভেজে নিয়েছি আলুটা, এই আলুটা আর সেদ্ধ হয়ে গেলে ভাঙবে না। আলু ভাজা হয়ে গেছে, এবার মাংসটা বসাবো, ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা আর গোটা গরম মশলা, এবার দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজগুলো। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব, কারণ পেঁয়াজে একটা জল থাকে, জলটা ছেড়ে গেলে আর পেঁয়াজটা লাল হলে তো মাংসের সেন্টটা খুব সুন্দর আসে। আর বন্ধুরা আমি তো আজকে মাংসটা বানাচ্ছি সাদা তেল দিয়ে, রিফাইন তেল দিয়ে,
কেননা দই দিয়ে মাংসটাকে মাখিয়ে রেখেছিলাম আর দই দিয়ে বানাচ্ছি যেহেতু সরষের তেল দিলে সরষের তেলের একটা গন্ধ থাকে তো ওই জন্য আমি সরষের তেল দিয়ে রান্না করছি না তো আপনারা সরষের তেলেও রান্না করতে পারেন খেলে কোনো অসুবিধা নেই মানে আমি বানাচ্ছি না তো আপনাদের যেই তেল দিয়ে সুবিধা হবে আপনারা সেই তেল দিয়েই বানাতে পারেন পিঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি এবার মশলাগুলো দিয়ে দিচ্ছি এবার ফার্স্টে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটাটা এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর লঙ্কার গুঁড়ো আর সামান্য একটুখানি জিরের গুঁড়ো দিচ্ছি এক চামচ বেশি না এই এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি আর হচ্ছে স্বাদ মতো লবণ দিচ্ছি এবার একটু অল্প করে জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আর আমি মাংসেতে আজকে টমেটো দেব না আপনারা চাইলে টমেটো দিয়ে খাবেন কেননা টমেটো একটু খেলে আমাদের প্রবলেম আছে শরীরের জন্য এই জন্য টমেটোটা দিচ্ছি না তা আপনারা দিয়ে খাবেন আর আজকে যে হাওয়া দিচ্ছে এত ধুয়ো হচ্ছে ধুয়োতে যে ধুয়োর যে একটা গন্ধ আছে তাই মনে হচ্ছে আজকে মাংসের গন্ধটা একটু ফ্লেভারটা আলাদা ধরনের হবে মশলাটাকে ভালো করে কষাবো যতক্ষণ তেলটা না ছাড়বে ততক্ষণ অব্দি মশলা কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এবার মাংসগুলো দিয়ে দেবো মাংসগুলো দিয়েও আরো কষাবো আর একটু টাইম এই যে মাংসগুলো দিয়ে দিচ্ছি এই যে মাংস রান্না করছি মাংসের মধ্যে পাটাও দেখতে পাচ্ছেন তো গোটা মুরগি নিয়ে এসেছে তাই জন্য পাটা দিয়ে দিয়েছি আর এর আগেও আমরা পা রান্না করেছি তো সেই লিংক নিচে দেওয়া আছে আপনারা দেখে নেবেন আর খেতে দারুণ লাগে রান্না করে অবশ্যই খাবো মাংসটা বেশি কষালাম না মানে কষানো হয়ে গেছে আর মাংসটা অনেকক্ষণ আগে টক দই দিয়ে যেহেতু ম্যাগনেট করে রেখেছিলাম সেই জন্য মাংসটা এখন যদি বেশি আরও কষাতে যাই মাংসটা ছেড়ে ছেড়ে যাবে এই জন্যে মোটামুটি করে মানে একটু কষিয়ে নিয়েছি এবার আলুগুলোও দিয়ে দেবো নাহলে আবার আলুটা সেদ্ধ হতে চাইবে না এবার এই যে ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি এবার অল্প করে জল দিয়ে দিচ্ছি মাংস বসানো হয়ে গেছে এবার ধিমি আছে আস্তে আস্তে হতে থাক কেননা মাংস তো আগেই মেখে রেখেছিলাম যেহেতু টক দই দিয়ে মাংস সেদ্ধ হয়ে গেছে কষাতে কষাতেই এবার আলুটা একটু বাকি আছে সেদ্ধ হওয়া তো আলুটা ধিমি আছে আস্তে আস্তে হবে আর টক দই দিয়ে মুরগির মাংস রান্না করলে দেখবেন মুরগির মাংসের টেস্টটাই আলাদা ধরনের হয় আর খেতেও খুব দারুণ লাগে তো আপনারাও আমার মতো টক দই দিয়ে মুরগির মাংস অবশ্যই বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আর বন্ধুরা আপনাদেরকে বলছি আপনাদের মধ্যে অনেকেই আছেন আমাদের ভিডিওগুলো দেখেন কিন্তু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করেন না তো আপনাদের কাছে অনুরোধ আমাদের চ্যানেল আবোল তাবোল কিচেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে একটু দেখুন তাহলে আমাদের কাজের এনার্জিটা আরও বেশি করে বাড়বে আর আমরা চেষ্টা করব আরও নতুন নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে আসার জন্য মাংস হয়ে গেছে এবার গরম মশলা দিয়ে দেব আমি মাংসে গরম মশলা দিলাম আপনারা চাইলে চিকেন মশলাও দিতে পারেন তা আমার মাংস হয়ে গেছে নামিয়ে নিচ্ছি হয়ে গেছে আমাদের চিকেন রান্না করা একদম হালকা পাতলা ঘরোয়া পদ্ধতিতে চিকেন তৈরি করেছি তো আপনারা অবশ্যই এরকম করে তৈরি করে খাবেন খেয়ে আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে কিরকম হয়েছে আর এরকমই নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল আবোল তাবোল কিচেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর লাইক করুন শেয়ার করুন আর ইনস্টাগ্রামে আর ফেসবুকেও আমাদের চ্যানেলটিকে ফলো করুন।